বারুইপুর থেকে একটি অটো ঘুটিয়া শরীফ যাচ্ছিল যাত্রী নিয়ে। একটা মারুতি ভ্যান এসে অটোতে সজোরে মুখোমুখি ধাক্কা মারতেই তাতে চালক সহ 5 জন গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটে বারুইপুর থানার অন্তর্গত উত্তরভাগ রামনগর লালগেটে মেন রাস্তার উপর। বারুইপুরের রেলগেট থেকে ঘুটিয়া শরীফের দিকে অটো যাচ্ছিল। রাস্তার মধ্যে একটা বাম্পার পার হতে গিয়ে ক্যানিং এর দিক থেকে আসা একটা মারুতি ভ্যানের সজোরে এসে অটোকে ধাক্কা মারে। তার ফলে অটোতে 4 জন যাত্রী ও ড্রাইভার গুরুতর আহত হয়। মারুতি ভ্যানের ড্রাইভার গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি গুটিয়া শরীফ যাচ্ছিলাম। বাড়ি কোথায় আপনার? দেয়ানপাড়া। কখন হয়েছে ঘটনা? বলতে পারবো না। কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট, কিসের সঙ্গে হয়েছে বলতে পারবো না। আপনার নাম কি? অর্চনা সমাদার। বাড়ি কোথায়? গুটিয়া শরীফ। অ্যাক্সিডেন্টটা কি করে হয়েছে? অ্যাক্সিডেন্টটা হয়েছে, একটা অটো যাচ্ছিল, পিছন থেকে একটা ফোর হুইলার এসে ধাক্কা খেয়েছে। কখন হয়েছে, কোথায় হয়েছে? গলা সহ 4 জন বেশি ইনজোর হয়েছে, সবই হসপিটালে ভর্তি হয়েছে। ড্রাইভার পালিয়েছে। কোন ড্রাইভার? আশেপাশের লোক, যেমন তার প্রতিনিয়ত সেলফি তোলা অভ্যাস, সব সেলফি তুলছিল। মাঝে থেকে আমরা দুজন চেষ্টা করে ছোটো হাতিতে ধরে আমরা পেশেন্টকে এনেছি। পেশেন্টকে আনার সময় কি কোনো গাড়ি ধরার জন্য চেষ্টা করছিলেন? পেশেন্টকে আনার জন্য 20টা অটো শুনুন চেষ্টা করেছি, কেউ দাঁড়ায়নি, কেউ দাঁড়ানোর চেষ্টা করেছি। কয়েকজন গাড়ি স্লো করলো, যেই পেশেন্টকে দেখেছি সব গাড়ি স্পিডে বের হয়েছিলাম। আপনি কোথায় থাকেন? আমরা দুজন কাজীবাগ বাইকে করে আমরা এক জায়গায় কাজে যাচ্ছিলাম, রাস্তাতে এরকম দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। যাওয়ার পরে দুজনকে আমরা ট্রাই করে, তারপরে একটা ছোটো হাতে গিয়ে বড় জায়গা করে, তারপরে আমরা দুজন মিলে চেষ্টা করে গাড়ি করে নিয়ে। আপনার নাম কি? আমাদের বাড়ি বারুইপুর, এনার বাড়ি কুমতলা। আপনার নাম কি? মোকাররম শেখ। It's caught in the crossfire.